নামাজ পড়ার সময় সূরা ফাতিহা জোরে আমিন বলা কতটুকু যুক্তিক? সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে দুই রকমের হাদিসই মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। এই জন্য ফোকাহা কেরামের মধ্যে দুই রকমের মতই আছে। বিধা এটা নিয়ে কামড়াকামড়ি মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না, বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে, অসুবিধা ফিল করে, আপনাকে বাধা দেয়। তো আমিন জোরে বলার কথা যে ওলামায়ে কেরাম ফোকাহা কেরাম বলেন, তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না। অতএব কামড়াকামড়ি করে হলেও, ঝগড়া করে হলেও, মারামারি করে হলেও, অন্যকে উত্ত্যক্ত করে হলেও, সে যৌক্তিক কারণে উত্ত্যক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা, তার অসুবিধা হচ্ছে, সে বাধা দিচ্ছে, তারপরেও এটা করার মতো মানসিকতা যেমন থাকা উচিত না। আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে, এটা কোনো মন গড়া কথা নয়। অতএব সেই হাদিস সে ফোকাহাক্রামের মতের উপরে আমল যদি কেউ করে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই। মসজিদ আল্লাহর ঘর, সুদখোর মসজিদে নামাজ পড়তে পারে? আপনাদের এলাকার সুদখোররা সব মসজিদের বাইরে নামাজ পড়ে? গোসকোর সব মসজিদের বাইরে নামাজ পড়ে? সব দুই নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে? একটা হাদিসের উপরে আমল করে বেচারা জোরে আমিন বলছে, এই জন্য তারা বাইর করে দিবেন, এটা জায়েজ আছে? কিন্তু তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, এটা কোনো পক্ষের জন্য জায়েজ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে, এক্ষেত্রে নামাজ হবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে, একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে। আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে। সৌদি আরবে বিশেষ করে প্রায় 100 ভাগ মসজিদে এটা দেখা যায়, প্রায় 100 ভাগ। এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই, যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয়। আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে, কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই, সৌদি আরব সহ মিডিল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূর্ব পাশে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনী দার্স, দিনী আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেখানে, সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায়, মসজিদ নামাজের পরে যাওয়ার সময় দেখে। কত সুন্দর ব্যবস্থাপনা! আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের, নতুন ওয়ালে রং করছে বেচারা, ওখানে যা লাগাই দিলেন বিসমিল্লাহ পড়ে, কি বলেন? মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে? কিন্তু আমরা অনেকেই সেটা করি, এটা উচিত না। তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোরআন হাদিসের কোনো কিছু টাঙ্গানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। কিন্তু কেবলার সাইডে বা এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে। নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায়? সেই সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে, বসে বসে ওটা পড়বে। তো এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না, বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না। কথার কথা, পূব পাশের দেয়ালে রাখবেন, যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে। অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে, নামাজের মধ্যে মনোযোগ পড়বে না। এরকম ভাবে কোরআন হাদিসের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন। আমাদের সমাজের 5% মানুষ এগুলো জানে না। তো এই জন্য মসজিদগুলোতে বড় ফেস্টুন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায়, যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয়, পড়ার কথা স্মরণ হয়। এটা মসজিদে মসজিদে বরং লাগানো আরো ভালো। বিধায় এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে।